আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বিএনপির কাছে যেভাবে পৌঁছালো যুক্তরাষ্ট্রের চিঠি, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন দিল্লিতেই আস্থা ওয়াশিংটনের, তফসিল ঘোষণা নিয়ে যে সতর্ক বার্তা দিল জামায়াত, পিটার হাসকে হুমকি, সাতজনের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগ, কেন সারা দেশে সেনা মোতায়েন, এসিকে আইনি নোটিশ, এবার শর্তহীন সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ আওয়ামী লীগের না, বাংলাদেশের নির্বাচন নিয়ে দূতাবাসগুলো বিভক্ত যে কোনো পক্ষে, যে কারণে তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চেয়েছেন পিটার হাস, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকে নিউজটি আছে, পিটার হাসকে হুমকি, সাতজনের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। বিএনপির কাছে যেভাবে পৌঁছালো যুক্তরাষ্ট্রের চিঠি, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিলের আগে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দল তিনটিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই চিঠি দিয়েছেন। জাতীয় পার্টির পাশাপাশি বিএনপি ইতিমধ্যে এই চিঠি পেয়েছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার রাতে কাল বেলাকে জানিয়েছেন তারা আজ চিঠিটি পেয়েছেন। তবে বিএনপিকে কিভাবে কোন মাধ্যমে চিঠিটি দেওয়া হয়েছে সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাননি তিনি। গত 28 অক্টোবর ঢাকা মহাসমাবেশের সংঘর্ষে ঘটনার পর থেকে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। দলটির কার্যালয় এখন কার্যত পুলিশের নিয়ন্ত্রণে। এছাড়া অদ্ভুত পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক দলের কার্যালয়ে আনাগোনা নেই নেতাদের। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ এই গুরুত্বপূর্ণ নেতাদের এখন কারাগারে গ্রেপ্তার এড়াতে অন্য নেতারা রয়েছেন আত্মগোপনে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই চিঠি বিএনপির কাছে কিভাবে পৌঁছানো হলো তা নিয়ে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ইমেইলের মাধ্যমে বিএনপিকে চিঠি পাঠানো হয়েছে। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির এক নেতাকে এই ইমেইল করা হয়েছে বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এর আগে বিকেলে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠকে তিনি ডোনাল্ড লুর চিঠিতে জাপা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। পরে জাপার মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের জানান, চিঠিতে মূলত তিনটি বিষয়ে বলা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায়। দ্বিতীয়ত, শর্তহীনভাবে সংলাপের কথা বলা হয়েছে। তৃতীয়ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি গ্রহণ করেছে চিঠিতে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন দিল্লিতে আস্থা ওয়াশিংটনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে বাংলাদেশ প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ভারত। দিল্লির শক্ত অবস্থানের কারণে অংশগ্রহণমূলক নির্বাচনে তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে বেশ কিছুদিন ধরে চাপে রাখা যুক্তরাষ্ট্র থমকে গেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের অভিমত, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে দূরত্ব চাইবে না বাইডেন প্রশাসন, বরং জাতীয় নির্বাচন পর্যন্ত দিল্লির অবস্থানের প্রতি আস্থা রেখে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্ত নেবে তারা। অবশ্য ভোটে ঘিরে সংলাপ সমঝোতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য তৎপরতা চলতে থাকবে। ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভারত বাংলাদেশের ইস্যুতে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে বেশ খোলাসা করে জানিয়ে দিয়েছে। বাংলাদেশে চীনের প্রভাবের চেয়ে উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ভারত। আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের চেয়ে ভরসা করার মতো বিকল্প দেখছে না তারা। তাই ভারত শেখ হাসিনার বাইরে যাবে না। হাসিনা সরকারের প্রতি মোদি সরকারের আস্থা অগাধ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, তফসিল ঘোষণা নিয়ে যে সতর্ক বার্তা দিল জামায়াত। একতরফা তফসিল ঘোষণার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। সোমবার রাজধানীতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় তিনি এমন মন্তব্য করেন। মিছিলটি মিরপুর দুই মসজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিড়িয়াখানা রোডে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা লিপ্সা ও এক গুয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা বিরোধী দল বাদ দিয়ে নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। একতরফা তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচনের কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে। মাহফুজুর রহমান বলেন, সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাব দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের সীমাহীন
কূটনৈতিক ব্যর্থতা দেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করেছে। তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার কোনো কথায় আমলে নিচ্ছে না, বরং তাদের অবৈধ রাজনৈতিক ইচ্ছা বিলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পিটার হাসকে হুমকি, সাতজনের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানো হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন চাম্বুল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহসান, ফরহাদ, নাসির ও সাইফুল। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরজানা শাকিলা সুমো চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে বলা হয়, গত 6 নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুর হক চৌধুরী সব আসামির উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন। 8 নভেম্বর বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির সামিল বলে উল্লেখ করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন সারা দেশে সেনা মোতায়েন, এসিকে আইনি নোটিশ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সারা দেশে সেনা মোতায়েনের জন্য ইসিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। এতে বলা হয়েছে আমি এস এম জুলফিকার আলী জুনু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান। নোটিশে আরও বলা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরত হরতাল পালন করছে। রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। হরতাল অবরোধ চলা কালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে বলে নোটিশে বলা হচ্ছে। নোটিশে তিনি আরও বলেন, এই অবস্থায় দেশের জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়েনের আবেদন জানাচ্ছি। এদিকে চলমান সরকার বিরোধী আন্দোলনে এবার 5ম দফায় 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিন বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার শর্তহীন সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ আওয়ামী লীগের না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থার কোনো পরিবর্তন করেনি, বরং চাপ অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে এক চিঠি লিখেছেন। এই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি আজ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠিতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথমত, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ত, নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রধান তিনটি রাজনৈতিক দলের শর্তহীন সংলাপ চায়। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি আরোপ করেছে তার কথা চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মার্কিন অভিপ্রায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের আরেকটি বহিঃপ্রকাশ। অনেকে মনে করছে এবার শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। আগামী জাতীয় সংসদে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগের মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাব আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো চিঠি পায়নি, তবে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সাথে আলাপ করে দেখা গেছে যে তারা এই ধরনের সংলাপের ব্যাপারে তাদের নেতিবাচক অবস্থানে অটল রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী দূতাবাসগুলো বিভক্ত যে কোনো পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ মনে করে যে বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত অংশগ্রহণমূলক, এই জন্য বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করা উচিত এবং সরকারের উচিত অবিলম্বে একটি সংলাপের পথ উন্মুক্ত করে দেওয়া, এবং এই মতামত নিয়েই তারা বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছেন। যদিও সরকারের পক্ষ থেকে এই পরামর্শকে খুব একটা আমলে নেওয়া হচ্ছে না, কিন্তু অন্যদিকে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ মনে করে যে দুই পক্ষকে ছাড় দিয়ে একটি সমঝোতার জায়গায় আসা। এ নিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা
কুক বিভিন্ন মহলে কথা বলেছেন। তিনি বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতিতে থেকে সরে আসা আন্দোলনের কর্মসূচি আপাতত বন্ধ রাখা এবং সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। সে পরামর্শ এখন পর্যন্ত বিএনপির সায় নেই। অন্যদিকে এখন একটি শক্তিশালী তৃতীয় পক্ষ সৃষ্টি হয়েছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে। এই তৃতীয় পক্ষে রয়েছে ভারত, চীন এবং রাশিয়া। এই তিনটি দেশই মনে করে যে বাংলাদেশের নির্বাচন একটি অভ্যন্তরীণ ব্যাপার। এই অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কারো নাক গলানো উচিত নয়। বাংলাদেশের নির্বাচন সংবিধান সম্মতভাবে হওয়া উচিত এবং এই নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের নির্বাচন কমিশন তারা দেখবে। বাইরের দেশগুলোকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চেয়েছেন পিটার হাস। বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবিলি এক বিবৃতিতে তথ্য জানান। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস। বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্ব শর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পিটার হাসকে হুমকি, সাতজনের বিরুদ্ধে কোটি টাকার মানহানির অভিযোগ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বাঁশখালী চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতিকার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহসান, ফরহাদ, নাসির ও সাইফুল। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সমু চৌধুরীর আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জমানবন্দি গ্রহণ করে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে বলা হয়, গত 6 নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামি উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন, যা 8 নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে উল্লেখ করা হয়।